আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাংবাদিক ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ দেশ এখন বহুমুখী সংকটে বলছেন ভিপিনুর বাংলাদেশ এখন বহুমুখী সংকটে পতিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এরপর থাকবে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রুকন সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলনে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দলের কেন্দ্রীয় মহানগরের নেতারা জানাব ফখরুল ও খসরুর বাসায় বিএনপির সিনিয়র নেতারা সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছেন দলের সিনিয়র নেতারা জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ আন্দোলন না ভেবে এওদশ নির্বাচনের প্রস্তুতি নিন বলছেন বিএনপিকে কাদের পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে এওদশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে জানিয়ে দিব বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত সতর্ক বিজিবি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও মুহুর্মুহু গুলির শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা এবং সর্বশেষ জানিয়ে দেব কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ভারতের প্রধান বিরোধী ও পুরনো দল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের দাবি করা হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশ এখন বহুমুখী সংকটে বলছেন ভিপিনুর বাংলাদেশ এখন বহুমুখী সংকটে পতিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আর শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি নুরুল হক নূর বলেন সরকারের নৈতিক ভিত্তি না থাকায় অন্য দেশগুলো পাত্তা দিচ্ছে না বরং তাদের স্বার্থে ব্যবহার করছে তিনি বলেন 15 বছর টানা ক্ষমতায় থাকার পর এখন প্রধানমন্ত্রীও বলেছেন চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজি মাদক ব্যবসা করা হয়েছে সরকারি দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসন মাদক যুব সমাজকে গ্রাস করছে 15 থেকে 25 বছরের 41% তরুণ পড়াশোনা বা চাকরিতে নেই অর্থনৈতিক সংকট থেকে দেশকে উত্তরণ ইউরোপ ও আমেরিকার পোশাকের ক্রেতা কমছে নতুন বাজার খোঁজা নতুন কর্মসংস্থান সৃষ্টি এগুলো নিয়ে সংসদে আলোচনা হয় না জনগণকে নিয়ে তাদের ভাবনা নেই তারা সবাই টাকা পয়সা কামানোর ধান্দায় দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন আজকাল সরকার জনগণকে কথায় কথায় হাইকোর্ট দেখায় কিন্তু হাইকোর্ট দেখে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না সবকিছুর শেষ আছে আপনাদেরও বিদায় নিতে হবে গণঅধিকার পরিষদের উদ্যোগে গণতন্ত্র ভোটাধিকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় ভিনদেশী আধিপত্য ও আগ্রাসন বিরোধী এই সমাবেশ হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড় দৈনিক বাংলা মোড় ফকিরাপুল বিএনপির দলীয় কার্যালয় নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এসে শেষ হয় ঢাকা মহানগর দক্ষিণ জামাতে রুকন সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ জামাতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলনে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা এই সরকারকে রুখে দেওয়ার ঘোষণা দিয়ে নেতারা বলেছেন আমরা সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এ জমিনে আল্লাহর দিন বিজয়ের মাধ্যমে আমরা সব হত্যার রক্তের বদলা নিব আজ সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামাতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন আওয়ামী লীগ সরকার জনগণের বাক স্বাধীনতা সহ ভোট ও ভাতের অধিকার হরণ করেছে ফ্যাসিবাদের জুলুম নির্যাতন মোকাবেলা করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে জেল জুলুম মামলা হামলা নির্যাতন ও হত্যার ভয় দেখিয়ে জামাতকে দমিয়ে রাখা যাবে না তিনি বলেন যুগে যুগে যারা ইকামতে দিনের কাজ করছে তারা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে এদেশেও জামাতের ইকামতে দিনের কাজ করার কারণে অনেক জুলুম নির্যাতনের শিকার হচ্ছে ইকামতে দিনের কাজের মাধ্যমেই মুমিনদের সফলতা নিশ্চিত হতে পারে জামাতের রুকনদের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং পিতামাতার খেদমত করতে হবে পরিবারকে ইসলামী আন্দোলনের ঘাঁটি বানাতে হবে সন্তানদের আধুনিক জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে বড় করতে হবে
ফখরুল ও খসরুর বাসায় বিএনপির সিনিয়র নেতারা। সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে দেখা করেছেন দলের সিনিয়র নেতারা। আজ বিকেলে উভয় নেতারা বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খান। তারা দুই নেতার সঙ্গে দেখা করে কৌশল বিনিময় করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত দীর্ঘ সাড়ে তিন মাস কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেদিন বিকাল 3:45 ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং 4 মিনিট পরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বেরিয়ে আসেন। তাদের কারাগারের প্রধান ফটকে দলের নেতাকর্মীরা ফুলের মালা ও করতালি দিয়ে বরণ করে নেন। কর্মীরা নেতাদের ফুলের পাপড়ি ছিটিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইয়ের ভয় নাই আমরা আছি তোমার সঙ্গে, আমির খসরু ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সঙ্গে, মহাসচিবের মুক্তি আন্দোলনের শক্তি, খসরু ভাইয়ের মুক্তি আন্দোলনের শক্তি, জিয়া খালেদা তারেক জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন। বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত, সতর্ক বিজিবি। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মর্টার শেল ও মুহুর্মুহ গুলির শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাই সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা। আজ ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার হিলা সাবরাং ও সেন্ট মার্টিন সীমান্তে কয়েকবার ভারী মর্টার শেল ও থেমে থেমে গুলির শব্দ পান স্থানীয় বাসিন্দারা। সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল সালাম জানান, ভোর থেকেই গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে, অনেকের ঘুম ভেঙেছে ওপার থেকে আসা বিকট শব্দে। তিনি বলেন, মিয়ানমারের বসিপাড়া থেকে মুহুর্মুহু প্রচণ্ড গোলার বিকট শব্দ আসছে, ঘরবাড়ি কাঁপছে, অনেক সময় মনে হয় ভূমিকম্পন হচ্ছে। বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ চলছে, সকালে এপারে ও গোলাবর্ষণের শব্দ শোনা গেছে। তিনি বলেন, মিয়ানমারের ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানা না গেলেও গোলাবর্ষণ যে হচ্ছে তা শব্দ শোনা যাচ্ছে, তবে এটি ক্রমাগত হচ্ছে না, থেমে থেমে কিছুক্ষণ পরপর এই শব্দ শোনা যাচ্ছে। বিজিবির এই অধিনায়ক জানান, বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে, সীমান্তে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর রয়েছেন তারা। সীমান্ত এলাকার বাসিন্দারা বলেছেন, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছিল, মাঝপথে বন্ধ হলেও এক সপ্তাহ ধরে সীমান্ত আবার অশান্ত হয়ে উঠেছে। বিশেষ করে টেকনাফ সীমান্তের হিলা সাবরাং ও সেন্ট মার্টিনে নাফ নদের বিপরীতে মিয়ানমারের সীমান্তে প্রতিদিনে গোলাগুলি মর্টার শেলের শব্দ পাওয়া যাচ্ছে। কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। ভারতের প্রধান বিরোধী ও পুরনো দল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের দাবি করা হয়েছে। দলটির দাবি, আয়কর দপ্তর তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। ভারতের লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে এমনটি হলো। জব্দ করার খবর জানানোর পরে ফের কংগ্রেস থেকে বলা হয়, আদালতে শুনানি পর্যন্ত আয়কর কর্মকর্তারা তাদের অ্যাকাউন্টের তহবিল ব্যবহারের অনুমতি দিয়েছে। রাজনৈতিক দলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধের বিষয়টিকে গণতন্ত্রের ওপর আক্রমণ বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়ে। এ বিষয়ে মন্তব্য চাইলে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি সরকার ও আয়কর দপ্তর। আজ সকালে কংগ্রেস নেতা অজয় মাকেল বলেন, দলের চেকের বিপরীতে অর্থ দেয়া হচ্ছে না এমনটি দুদিন আগে ঊর্ধ্বতনদের জানানো হয়। তদন্তের জন্য দলটির সমস্ত অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে বলে তাদের জানানো হয়েছে। অজয় মাকেন বলেন, দলের অ্যাকাউন্টগুলোতে যে অর্থ রয়েছে তা আসে জনসাধারণের অনুদানের মাধ্যমে। এছাড়া ইউথ উইং এর অ্যাকাউন্টে অর্থ আসে সদস্যদের কাছ থেকে। কংগ্রেসের ইউথ উইং এর অ্যাকাউন্টটিও ফ্রিজ করে দেয়া হয়েছে বলে জানান এই কংগ্রেস নেতা। আয়কর দপ্তরের এই কাজে তাদের দলের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড প্রভাবিত বলে দাবি করে অজয় মাকেন বলেন, আমাদের কাছে খরচের মতো কোনো অর্থ নেই, এমনকি বিদ্যুৎ বিল ও কার্যালয়ের কর্মীদের বেতন দেওয়ার মতো অর্থও নেই। কি কারণে এমনটি করা হয়েছে তা জানিয়ে এই কংগ্রেস নেতা বলেন, 2018-19 সালের কর রিটার্ন জমা দেওয়ার পর 45 দিন দেরি হয় এমনটি করেছে তারা। আয়কর দপ্তর কংগ্রেসকে 210 কোটি রুপি দিতে নির্দেশ দিয়েছে। কংগ্রেস নেতা বিবেক তানখা বলেন, এ নিয়ে তারা আদালতে দ্বারস্থ হয়েছেন। অন্তর্বর্তীকালীন সময়ে অ্যাকাউন্টগুলোর অর্থ ব্যবহারের অনুমতি দিয়েছে আয়কর দপ্তর। আগামী বুধবার এ নিয়ে আদালতে শুনানি হবে।